নেহেরু যুব কেন্দ্র এবং রাজ্য সরকারের যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে খোয়াই জেলা ভিত্তিক যুব উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার খোয়াই নতুন টাউন হলে আয়োজিত যুব উৎসবের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা শিক্ষা দপ্তর আধিকারিক দীনেশ দেববর্মা সহ যুব ক্রীড়া দপ্তর উচ্চপদস্থ আধিকারিকগণ। একদিন ব্যাপী এই যুব উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, দেশ এবং সমাজ এগোতে গেলে দেশের যুব সমাজকে আগে এগোতে হবে, তার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে। দেশকে পুরোপুরি আত্মনির্ভর করে তুলতে যুব প্রজন্মকে এর দায়িত্বভার এখন থেকে নিতে হবে। এর জন্য তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন চর্চা, স্বাস্থ্য, সাহিত্য, অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে আত্মনির্ভরতা গড়ে তুলতে আহ্বান জানান। তাই তিনি প্রত্যেক যুবক যুবতীকে যে ক্ষেত্রে তাদের কাজ করে যাওয়ার ইচ্ছা প্রবল সেক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবাদের মধ্যে উৎসাহ বাড়বে এবং যেসব যুবা বিপদগামী হয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে আছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আত্মনির্ভর করতে হবে। তাই তিনি যুবাদের প্রচেষ্টা জারি রাখতে পরামর্শ দেন। জেলাভিত্তিক যুব অনুষ্ঠানে আসা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীদের নিয়ে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। বসে আঁকো প্রতিযোগিতা, নাচ, গান, মোবাইল ফটোগ্রাফি, কবিতা আবৃত্তি সহ নানান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারিকদের পুরস্কৃত করা হয়। এদিন খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হলের বাইরে এক প্রশাসনিক মেলার সূচনা করেন ফিতা কেটে সাংসদ রেবতী ত্রিপুরা। জেলা প্রশাসনের উদ্যোগে 15টি স্টল বসে। তাছাড়া খোয়াই জেলা TRLM এর উদ্যোগে ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টার 3টি ভ্যান গাড়ি তুলে দেওয়া হয়। বন্ধ করার জন্য, শান্তি বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনের দরকার। তিনি বেছে নিয়েছে আমি একজন পুলিশ অফিসার হব। এডিএম সাহেব, তিনি অ্যাডমিনিস্ট্রেশন যে প্রশাসন সেটাকে দেখার জন্য হয়তো বা ছাত্রজীবন থেকে তিনি ঠিক করেছিলেন আমি TCS অফিসার হব, তার জন্য আজকে TCS অফিসার। তো তোমাদের মধ্যে এখন যারা ছাত্র ছাত্রী হিসেবে আসো, তোমরা সেরকম একটা পরিকল্পনা এভিং লাইফ, আমরা পড়ি না প্যারাগ্রাফ জীবনে কি হতে চাই, তো এরকম একটা লক্ষ্য আমাদের রাখা দরকার। ভিডিও রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।